বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষিত হলেন আর কি, তো এই বিষয়টা কেমন লাগছে বা কি বলবেন? আমি তো এমনি জেলা সভাপতি আছি ইসলামপুরে। এর আগে আমি 2016 বিধানসভায় জিতে হয়েছিলাম, তারপরে এই লোকসভায় দাঁড়িয়েছিলাম। তৃণমূল কংগ্রেস থেকে দিদি আমাকে লোকসভার টিকিটটা দিয়েছিলেন, তারপরে যখন বাই ইলেকশনটা হয় তখন এখানে করিম সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল, উনি জিতেছিলেন। তারপরে লোকসভা নির্বাচনে আমি হেরে গেলাম। হেরে যাওয়ার পরে দিদি আমাকে জেলার দায়িত্বটা দিলেন, আমাদের দলনেত্রী বললেন যে আপনাকে জেলাটা দেখতে হবে। তখন জেলা সভাপতি আমার আগে অমলাচার্য মহাশয় ছিলেন, ওনাকে সরিয়ে জেলার দায়িত্বটা আমাকে দিলেন। সেদিন থেকে এখন পর্যন্ত মোটামুটি জেলা সংগঠনটা বলতে পারি একটা ভালো জায়গায় আছে। আর আমরা এবার প্রথম থেকে টার্গেট নিয়েছিলাম যে আমরা 9টার মধ্যে 9টা বিধানসভা সিটে জিতি। কেননা কালিয়াগঞ্জ বাই ইলেকশনে যেখানে লোকসভায় আমার 56,700 ভোট পিছিয়েছিলাম আমি, সেখানেও কিন্তু বাই ইলেকশনে আমরা জিতেছি। তো আমরা 9টার মধ্যে 9টা বিধানসভা সিটে জিতি। সংগঠনটা খুব ভালো জায়গায় আছে আর সাংগঠনিকভাবে প্রার্থী যারাই ঘোষিত হয়েছে সংগঠনের মতামত নিয়েই ঘোষিত হয়েছে, প্রার্থীও সবাই জিতবে এই আশা এই বিশ্বাস আমার আছে। দাদা একটা বিষয় বলছিলাম যে প্রার্থী মানে রায়গঞ্জে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই কিন্তু একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। ওখানে একটা স্লোগান দিয়েছিল যে বহিরাগত প্রার্থী চাই না, বহিরাগত প্রার্থী আজকে কি বলবেন এই বিষয়ে? সবারই অধিকার আছে প্রার্থী হওয়ার, একদম ফান্ডামেন্টাল রাইট আছে। আমি প্রার্থী হিসাবে দাবি করতেই পারি, কোনো অন্যায় কিছু নয়। দল যেটা যখন ততক্ষণে তো আর দলের প্রার্থী ঠিক হয় ঘোষণা হয়, তার আগে তো অধিকার আছে আমরা বলতে পারি যে আমাকে প্রার্থী করুন, বা সবাই যেই আছে নেতৃত্বে যারা আছেন তারা নিজেকে প্রার্থী হিসাবে দাবি করতেই পারে। এখন দল যখন ঘোষণা করেছে তখন তো ওই ব্যাপারটা তো মিটেই গেছে। আরেকটা বিষয় বলছিলাম দাদা যে এখানে কিন্তু ইসলামপুর বিধানসভা মানে ভোটারদের মুখেও কিন্তু রয়েছে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আপনাদের মধ্যে, তো এটাকে কিভাবে আপনারা দেখবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে? কোনো অসুবিধা হবে না, সব ঠিক হয়ে যাবে। নেতৃত্ব একটাই মমতা বন্দ্যোপাধ্যায়, দল তৃণমূল। আপনার নেতৃত্ব আপনার নেতাদের কি এবার কর্মীদেরকে সমর্থন করবে? দলকে সমর্থন করবে, মানুষকে দলে সমর্থন করবে। তৃণমূল কংগ্রেসে যেহেতু করিম চৌধুরী আছেন ওর সমর্থন করবো আমরা। দাদা বলছি যে রায়গঞ্জে যেহেতু আপনি যাচ্ছেন তো বিরোধীরা এখন থেকেই কিন্তু একটা বলতে মানে একটা কৌশল নিচ্ছে যে একটা বহিরাগত তখন আপনাকে দিবে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? বিরোধীরা তো বলবেই নিজের একটা বিরোধী বলে, কিন্তু সংগঠন আমাদের যে জায়গায় আছে রায়গঞ্জে, রায়গঞ্জে আমরা জিতবো। আজকে যে প্রার্থী ঘোষণা আগে বিক্ষোভটা সেটা আপনি বিক্ষোভটা তো থাকবে, মানে দাবি তো করতেই পারেন কেউ যে আমাকে প্রার্থী করা হোক বা স্থানীয় প্রার্থী হোক, দাবিগুলো তো থাকতেই পারে। এটা কি আপনার ভোটে প্রভাব পড়বে বলে মনে করছেন? নির্বাচন মানে প্রার্থী ঘোষণা হওয়ার পরে কোনো প্রভাব পড়ে না, প্রার্থী ঘোষণা হওয়ার আগে একটা দাবি থাকতেই পারে যে আমাকে প্রার্থী করা হোক আমাকে প্রার্থী করা হোক, এগুলো প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরে সবগুলো মিটে যাবে। বলছি একদিকে আপনি জেলা সভাপতি, পাশাপাশি আপনি এখন আবার রায়গঞ্জের নতুন প্রার্থী হিসাবে আপনাকে ঘোষণা করা হলো, মানে কি মনে হচ্ছে যে দুটোটিকে কি এক অসুবিধা নেই? আমরা জেলা সভাপতি হিসাবে দায়িত্বটা পালন করতে পারবো, রায়গঞ্জ বিধানসভায় যেহেতু প্রার্থী হয়েছে সেখানেও আমরা জেতার জন্য যা যা করণীয় দরকার সেটাও করতে পারবো। দাদা একটা বিষয় বলছিলাম যে দীর্ঘ কয়েক বছর বা কয়েক শতক ধরেই কিন্তু চাপড়িয়া বিধানসভা বামফ্রন্টে দখলে রয়েছে, তো এটা তো আপনাদের একটা বড় চ্যালেঞ্জ, চাপড়িয়া বিধানসভা নিয়ে কি বলবেন? দাদা চাপড়িয়া বিধানসভা জিতবো আমরা, বামফ্রন্টে দখলে ছিল ওখানে ফ্রন্ট ব্লকের প্রার্থী ছিলেন, ফ্রন্ট ব্লকের প্রার্থী ছিল, সংগঠন ছিল সিপিএমের, সিপিএমের যারা বড় বড় কমরেড যারা ছিলেন তারা তো সব তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন। চাপড়িয়া বিধানসভা সহজেই জিতবো, এটা 9টায় জিতবো আমি। চাকুলিয়া বা কারণ দিকে আলাদা করে কিছু বলতে চাই না, আমাদের টার্গেট আছে এবং সেই টার্গেটটা আপনাদেরকে নির্বাচনের পরে 2 তারিখে আপনারাও আমার সঙ্গে একমত হয়ে যাবেন যে আমি যেটা বলেছিলাম যে 9টা বিধানসভা সিট 9টার মধ্যে 9টায় জিতবো সেটাই হবে। এটা এবার অমলাচার্যকে প্রার্থী করা হয়নি, ওখানে মোশারফকে করা হয়েছে, কি বলবো? মোশারফ জিতবে, ওখানে মোশারফ জিতবে। আর দল প্রার্থী কাকে কোথায় কী করবে এটা তো দলনেত্রী ঠিক করবে, এটা তো আমার ঠিক করার কোনো ব্যাপার নেই। দলনেত্রী যাকে প্রার্থী যেখানে করবেন সেখানে সেই প্রার্থী হবে। আপনি বললেন যে দাদা কালিয়াগঞ্জে আপনার নেতৃত্বে মানে উপনির্বাচনে একটা ভালো ফলাফল, সবার নেতৃত্বে একজন যাই হোক মানে আপনি জেলা সভাপতি হিসেবে, তাহলে কি এবং মানে বলা যায় যে সাংগঠনিক দক্ষতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে রায়গঞ্জের জন্য বেছে নিয়েছেন?
করতে পারে।